খারাপ কিছু হয়নি, ঢাকা গিয়েছিলাম, 8 ঘন্টা লেগেছে গাজীপুর আসতে, তো এক্সাম হবে না এগুলো টিচাররাও কিছু বলে নেই, এগুলো টিচাররা জানতো, তারপরে তো তাদের বলা উচিত ছিল যে মেয়েরা তোমরা এসো না, তো এই জীবন ঝুঁকি দিয়ে গেলাম, কষ্ট করে গেলাম, এই প্রাইভেট গাড়ি দিয়ে গিয়েছি, তারপরও আরও খারাপ ব্যাপারটা সেটা হয়নি, তারপরে যে দেখো মেয়েরা দেখছে এক্সাম দিতে দিল না, তারপরে আবার রাস্তায় রেখেছে, তো তারপরে এর জন্য আরও বেশি সময় লেগেছে, বাসায় জীবন ঝুঁকি নিয়ে গেলাম, কোনো মতো প্রাণ পাঠিয়েছি, বাসায় ফিরলাম, তারপরে খুব কষ্ট হয়েছে, ছিল আমার মনে হয়